নমস্কার। সব বাংলায় আয়োজিত স্বরচিত রচনা পাঠের প্রতিযোগিতা নববর্ষ 1428, এই প্রতিযোগিতার আজ ফলাফল ঘোষণার দিন। আপনারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, সমস্ত প্রতিযোগীকে জানাই আমাদের শুভেচ্ছা। প্রতিযোগীদের সমস্ত ভিডিও আমরা ইউটিউবে প্রকাশ করেছিলাম 15 এপ্রিল। 15 এপ্রিল থেকে 15 মে অবধি জনপ্রিয়তার নিরিখে আমরা বিজেতা এবং বিজেতা ছাড়া প্রথম 5 জনের স্থান নির্ণয় করেছি। তো আসুন দেখে নিই তাদের নাম। ঠিক আছে, রাজশাহী সংস্থার ছাত্রীদেরকে একটি প্রশ্ন করল যে তোমরা বাবা এবং মা দুজনের মধ্যে কাকে বেশি ভালোবাসো। ক্লাসের শতকরা 80% ছাত্রীদের কাছ থেকে উত্তর আসলো যে স্যার, আমি আমার বাবাকে খুব ভালোবাসি। আমি তখন জিজ্ঞেস করলাম যে তোমাদের এইটাই কি শেষ উত্তর? হ্যাঁ স্যার, এই উত্তর পরে কোনো রকম পরিবর্তন করবে না? না স্যার, না স্যার, কোনো রকম পরিবর্তন করবে না। খুব ভালো কথা। তাহলে এবার তোমাদের এই উত্তরের ভিত্তিতে আমি তোমাদের দ্বিতীয় প্রশ্নটা করব। দ্বিতীয় প্রশ্নটি হলো, তোমরা কি পুরুষতন্ত্রের সমর্থক? তখন সমস্ত ছাত্রীরা একদম রেড়ে ঘরে, স্যার এ আপনি কি কথা বলছেন স্যার, আমরা তো পুরুষতন্ত্রের সমর্থক, আমরা পুরুষতন্ত্রের সমর্থন কী জন্য করতে? তোমরা তো নিজেরাই বললে যে তোমরা বাবা এবং মায়ের মধ্যে বাবাকে বেশি ভালোবাসো, তার মানে কি এটা নয় যে তোমরা পুরুষতন্ত্রের সমর্থক? না স্যার, না স্যার, একেবারেই নয় স্যার। ঠিক এইভাবে রাজনৈতিক দল এবং রাজনৈতিক মতাদর্শ দুটি সম্পূর্ণ আলাদা জিনিস। রাজনৈতিক মতাদর্শ একটি চিন্তাধারা, যে চিন্তাধারাটি তৎকালীন আর্থ সামাজিক এবং রাজনৈতিক পরিপ্রেক্ষিত থেকে সৃষ্টি হয় এবং সেই সৃষ্টির মধ্যে কোনো রকম ব্যক্তিস্বার্থের জায়গা থাকে না। কিন্তু সেই রাজনৈতিক মতাদর্শের উপর ভিত্তি করে যখনই কোনো রাজনৈতিক দলের সৃষ্টি হয়, সেই রাজনৈতিক দলকে পরিচালনা করে কে? আমার অসহায় প্রাণের নাগাল থেকে ধ্বংসের চিৎকারেরা ভেসে আসছে বারবার। সকাল থেকে ঠেলাগাড়িতে বসে থাকা খাবারের সম্ভার নিয়ে বছর 80-এর দুই বুড়ো বুড়ি, কোনোদিনও পুরো বিক্রি হয় না। ওদের মাথায় হাত, সামনের হোটেলের বাজিমাত। গাড়ির ধাক্কায় তুবড়ে যাওয়া রিক্সার পাশে চিত হয়ে শুয়ে নিজেকে আঁচড়াচ্ছে ছেলেটা। বাড়ির সবার ভরসা ছিল একাই। গাড়ির সে বড়লোক মালিক পুলিশের পকেটে গুঁজেছে ভরে ভরে। ছেলেটা কোন মুখে বাড়ি যাবে? রিপোর্টার প্রশ্ন করলে বলে আত্মহত্যা করবে ও আজ। ঘৃণা লাগে, লজ্জা লাগে, কোথায় আমরা দাঁড়িয়ে। কি বলছো, লজ্জা আমার? সে তো অনেক আগেই মরেছে। শরীর বেঁচে আজ কাজললতা বেশ নাম করেছে। না ঠকিয়ে না ছলনায় আমার শরীর বেঁচেই শরীর চলে। এই শরীরই রাতে সমাজ কেনে আর দিনের বেলায় নষ্টা বলে। আগুন তো আমরা জ্বালাই, সেই আগুনে আগুন নিজেই জ্বলে। তবু তার ছোঁয়ায় যারা দগ্ধ হয় আগুনকেই তারা দোষী বলে।
এই লাইনে নাম কি আবার? পয়সা দেবে, হিসেব নেবে? আসলে জানো, আমি শুধুমাত্র হিংস্র পশুর খাবার। বন্ধুদের সহায়তা আর রাজনৈতিক দলের সাহায্যে চলা সস্তার ক্যান্টিনের দৌলতে দুবেলার খাবারটা জুটে যেত। পুজোর আগে ঠেকের বন্ধুরা মিলে হাজার দশেক টাকা তুলে দিলাম। তা দিয়ে সস্তায় শাড়ি আর জামা কিনে সাইকেলে করে বাড়ি বাড়ি ঘুরে বিক্রিও শুরু করে, কিছু টাকা লাভও হয়। কালী পুজোর পরে কাজটা ফিরে পেতেই সবজি বিক্রির কাজটা বন্ধ করে দিল। সবজি বিক্রিটা বন্ধ করলি কেন? দুটো পয়সা বাড়তি আসলে কি ক্ষতি হতো? কেলোর প্রশ্নের উত্তরে হাবু যে জবাবটা দিয়েছিল শুনে আমরা থ হয়ে গিয়েছিলাম। যারা নিয়মিত বাজারে বসে তাদের বিক্রিতেই তো আমি ভাগ বসিয়েছিলাম, বেঁচে থাকার জন্য ওদের ওই বেচা কেনাটুকুই সম্বল, বুঝলি। এখন আমার হাতে যখন অন্য কাজ আছে তখন ওদের জায়গাটা ছেড়ে দেওয়াই উচিত। সহজভাবে বলা কথাগুলো আমাদের হিসেবি মানসিকতার গালে সপাটে এক চর কষিয়েছিল। বছর শেষের ঝরা পাতা বলছে মৃদু হেসে, নতুন বছর ভালো কাটাও সবাই মিলে মিশে, ভুলে গিয়ে সব পুরাতন স্মৃতি, ভরিয়ে তোলো মন নিয়ে নববর্ষের প্রীতি। চৈত্রের শেষে তপ্ততা, তবু মনে আছে হর্ষ, কেননা সামনে নতুন বছর, হবে শুভ নববর্ষ। নতুন আশায় বুক বাঁধে সব, কাটাতে বছর ভর, দোকানে দোকানে হাল কাটা, তাই গোছাও দোকানঘর। নববর্ষে হাল কাটার চিঠি পেলে ছোটরা আনন্দে ভাসে, সকালবেলায় গণেশ পূজা, বিকেলে প্যাকেট আসে। তোমার জন্য সমস্ত বিলাসিতা ছেড়ে আমি ছুটে যাব, ঠিক যেমন ঝরা পাতার ক্রন্দন, রাঙা পলাশের চোখ রাঙানি, আমের মুকুলের সৌরভ, কচি পাতার হাতছানি উপেক্ষা করে বৈশাখ আসে, শুকনো গাছ, ফুটি ফাটা মাটি, গলাপিচের প্রেমে নির্জন রাস্তা ধরে তপ্ত বিকেলে, দুই হাত বাড়িয়ে লিপ্ত হব ঘরমাক্ত আলিঙ্গনে, নিঝুম দুপুরে চিলেকোঠার ঘরে নিম ফুলের গন্ধ নেব বুক ভরে, নুন চিনি লঙ্কা দিয়ে মাখা কাঁচা আম খাব ভাগ করে, একটা টক ঝাল মিষ্টি স্মৃতি থেকে যাবে মনে, সূর্য ঢলে পড়বে বিকেলের কোলে, পশ্চিমে জমবে কাল বৈশাখীর মেঘ, দু একটা মন খারাপের জন্য ঝড়ের সাথে বৃষ্টি নামবে জোরে।